प्रिय शिक्षार्थी घरे बसे कारीगरी शिक्षा सबाई के स्वागत। आज हमें मशीन शॉप प्रैक्टिस वन विषय कोड 6702 तृतीय अध्याय लेद मशीन व्यवहार सम्पर्के आलोचना करब। शिक्षण फल लेद मशीन विभिन्न अटैचमेंटर काज विभिन्न लेद एक्सेसरीज काज विभिन्न लेद अटैचमेंट गुलो होच्छे एक नम्बर टेपर टर्निंग अटैचमेंट, दुई नम्बर ग्राइंडिंग अटैचमेंट, तीन नम्बर टारेट अटैचमेंट, चार नम्बर कोपिंग अटैचमेंट, पांच नम्बर रेडियस टर्निंग अटैचमेंट, छह नम्बर मिलिंग अटैचमेंट, सात नम्बर रिलीविंग अटैचमेंट, आठ नम्बर बॉल टर्निंग अटैचमेंट, नौ नम्बर गियर कटिंग अटैचमेंट, दस नम्बर रैपिड टावर्स अटैचमेंट। এই অ্যাটাচমেন্টগুলোর সাহায্যে লেদ মেশিনের বিভিন্ন কাজ সম্পন্ন করা হয় এবং লেদ মেশিনের সাহায্যে এই অ্যাটাচমেন্টগুলো সংযোজন করে আমরা বিভিন্ন আলাদা আলাদা মেশিনের কাজ এই মেশিন একটা লেদ মেশিনের সাহায্যে করতে পারি। যেমন মিলিং মেশিন দিয়ে আমরা মিলিং এর কাজগুলো করি, সেখানে গিয়ার কাটি, আবার এখানে ড্রিল মেশিন দিয়ে ড্রিলের কাজ করা যায় শুধু, কিন্তু এই লেদ মেশিনের সাহায্যেও ড্রিল করা যায়। সুতরাং এই অ্যাটাচমেন্টগুলো যখন আমরা সংযোজন করব তখনই লেদ মেশিনের কাজের গতিটা আরও বৃদ্ধি পাবে বা আমরা এক মেশিন দিয়েই এতগুলো অপারেশন বা এতগুলো কাজের ফলাফল পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, যেমন এখন আমরা এই অ্যাটাচমেন্টগুলোর বিভিন্ন কাজ সম্পর্কে আলাদা আলাদাভাবে আলোচনা করব। টেপার টার্নিং অ্যাটাচমেন্ট, শিক্ষার্থীরা এখানে একটি ছবি দেখতেছ, দেখো এখানে টেপার টার্নিং এর জন্য এই হলো টেপার অংশ। টেপার হলো এক সাইডে মোটা থাকবে আরেক সাইডে সরু থাকবে, জবের ব্যাস একদিকে বড় আরেকদিকে ছোট হয়ে আসাটাই হলো টেপার। এই টেপার টার্নিং এর জন্য আমাদের আলাদা কোনো ভাবে বা আলাদা কোনো সংযোজন বা অ্যাটাচমেন্ট যদি আমরা সংযোজন করে কাজ করি সহজে আমরা সেই টেপারটা করতে পারি। এন্ড টেপার এবং বোরিং উভয়ই এই টেপার অ্যাটাচমেন্টের সাহায্যে আমরা করতে পারি। আর টেপারটা অরিজিনালি হলো এক প্রান্ত মোটা বা আরেক প্রান্ত সরু থাকবে, গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট। গ্রাইন্ডিং এর জন্য আলাদাভাবে আমরা গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা যখন সূক্ষ্ম কোনো কাজ করব সেক্ষেত্রে আমরা গ্রাইন্ডিং মেশিনই ব্যবহার করব। কিন্তু আমাদের যদি কারো কোনো ওয়ার্কশপে যদি একই সাথে গ্রাইন্ডিং মেশিন কেনার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে তারা এই লেদ মেশিনের সাহায্যে এই গ্রাইন্ডিং অ্যাটাচমেন্ট সংযোজন করে গ্রাইন্ডিংও কাজও করতে পারে। এখানে গ্রাইন্ডিং টুল সংযোজন করে আমরা বা গ্রাইন্ডিং হুইল সংযোজন করেও এই গ্রাইন্ডিংয়ের কাজ সম্পন্ন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা টারেট অ্যাটাচমেন্ট সম্পর্কে জেনে নিই। এই ছবিতে দেখতে পাচ্ছ একটা টারেট হুইল সংযোজন আছে, এখানে এক দু তিন চার পাঁচ ছয় ছয়টা টুল পোস্ট বা টুল হোল্ডার আছে, টুল সংযোজন করা যায়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে আটটা টুল সংযোজন করা যায়। সেই ক্ষেত্রে আমরা এটাকে টারেট অ্যাটাচমেন্ট বলি। আর একই সাথে আমাদের যখন টুল পোস্টে এই আটটা টুল সংযোজন করে একটা জবকে তৈরি করতে হতো সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় লাগতো। আর এই টুল সেটিংয়ের কাজটা যেহেতু আমরা একবারেই করে নিচ্ছি সেই জন্য আমাদের এখানে কাজের গতিটাও ত্বরান্বিত হচ্ছে, আমরা কাজটা অতি অল্প সময়ে সম্পন্ন করতে পারছি। এই টারেট অ্যাটাচমেন্টের এটাই হলো একটা সুবিধা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা কপিং অ্যাটাচমেন্ট সম্পর্কে জানব। কপিং অ্যাটাচমেন্ট বলতে কপি হলো একই জবের অনুরূপ আরেকটি জব তৈরি করা। সেই জবটাকে আমরা যখন তৈরি করতে যাব এই লেদ মেশিনে কপিং অ্যাটাচমেন্ট এই পিছনে এইখানে সংযোজন করা থাকে আর ক্যারেজটা এখানে থাকে। এই জবের ক্ষেত্রে আমরা যখন অনুরূপ আরেকটা জব তৈরি করব বা কপি করব সেই ক্ষেত্রে এই অ্যাটাচমেন্ট সংযোজন করে আমরা অতি সহজে এই জবটাকে তৈরি করতে পারবো। এই কপি অ্যাটাচমেন্টের কাজের সুবিধা। শিক্ষার্থীরা, রেডিয়াস অ্যাটাচমেন্ট দিয়ে আমরা কোনো জবের যে রেডিয়াস মানে হাফ সার্কেল বা ফুল সার্কেল বা রেডিয়াসের আকৃতি তৈরি করার জন্য আমরা এই রেডিয়াস অ্যাটাচমেন্ট ব্যবহার করে থাকি। এই জবটা দেখো এখানে
রেডিয়াস আকৃতির যে টার্নিং করা হয়েছে এই এইটুকুতে আমরা রেডিয়াস আকৃতির একটা টার্নিং করতে পেরেছি এই অ্যাটাচমেন্টের সাহায্যে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, কনকেভ অথবা কনভেক্স ও বল টার্নিং করা যায়। যদি কোনো জবের ক্ষেত্রে কনকেভ শেপের প্রয়োজন হয় এবং কনভেক্স শেপের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই রেডিয়াস অ্যাটাচমেন্ট ব্যবহার করে এই জবটাকে সম্পন্ন করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, মিলিং অ্যাটাচমেন্ট সম্পর্কে এবার আসো আমরা জেনে নিই। মিলিং মেশিন অরিজিনালি আলাদা একটা মেশিন টুলস, সেক্ষেত্রে আমরা এই মিলিং মেশিনের অভাবটা আমরা একটা অ্যাটাচমেন্টের যদি সংযোজন করতে পারি লেদ মেশিনে, তাহলে আমরা পূরণ করতে পারি। সেক্ষেত্রে আমাদের এখানে যে আরবার আছে, সেট করা আছে, কাটিং টুল সেট করা হয় এই অ্যাটাচমেন্টে, আর মিলিং মেশিনের এখানে প্রয়োজন হয় না। লেদ মেশিনের ক্ষেত্রেও আমরা এই মিলিং অ্যাটাচমেন্ট ব্যবহার করে গিয়ার কাটতে পারি, স্লট কাটতে পারি, কারণ মিলিং মেশিন দিয়ে যে কাজটা করা যায় এখানেও সেই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, রিলিভিং অ্যাটাচমেন্ট সম্পর্কে আমরা এবার কিছু জানবো। সেটা হলো রিলিভিং বলতে, কোনো জবের ক্ষেত্রে যখন আমরা মিলিং কাটা, ট্যাপ ইত্যাদি ব্যবহার, ব্যাকিং অফ অপারেশন সম্পন্ন করতে ব্যবহৃত হয়। ব্যাকিং অফ বলতে আমাদের জবটাকে কিভাবে আমরা রিলিভ করে নিব বা কাটিং টুলটাকে রিলিভ করব, সেই সম্পর্কে এখানে এই অ্যাটাচমেন্ট দিয়ে আমরা কাজটা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, বল টার্নিং অ্যাটাচমেন্ট সম্পর্কে এবার আমরা জানব। বল টার্নিং হলো কোনো জবের ক্ষেত্রে আমরা যখন বৃত্তাংশ বা ফুল বৃত্ত বা বলের মতো যদি আমরা টার্নিং করতে যাই, সেক্ষেত্রে আমাদের এই বল টার্নিং অ্যাটাচমেন্ট ব্যবহার করে আমরা সেই জবটাকে সম্পন্ন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, গিয়ার কাটিং অ্যাটাচমেন্ট, গিয়ার কাটতে গেলে সাধারণত মিলিং মেশিনে আমরা গিয়ার কাটি, সেক্ষেত্রে আমাদের মিলিং মেশিন ব্যবহার না করে আমরা গিয়ার কাটিং অ্যাটাচমেন্ট সংযোজন করে গিয়ার কাটতে পারি। এক্ষেত্রে আমাদের এখানে ডিভাইডিং হেড, যেটা ইন্ডেক্সিং হেড বলে, সেই ইন্ডেক্সিং হেড আমরা এখানে সংযোজন করি আর এটাকে গিয়ার কাটিং অ্যাটাচমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, র্যাপিড ট্রাভার্স অ্যাটাচমেন্ট, বড় লেদে যখন জব কাটতে যায় সেক্ষেত্রে আমাদের ক্যারেজ, এই ক্যারেজটা অনেক দূরে সরে যায়। সেই ক্যারেজকে যখন হ্যান্ড হুইলের সাহায্যে ঘুরিয়ে আনতে যায় সেক্ষেত্রে অনেকটা সময় লাগে, আর সেই সময়কে বাঁচানোর জন্য এখানে র্যাপিড ট্রাভার্স একটা অ্যাসেম্বলি করা হয়, সংযোজন করা হয়, যার সাহায্যে এই ক্যারেজটা অতি দ্রুত আবার পূর্বের জায়গায় নিয়ে যাওয়া যায়। এটা হলো র্যাপিড ট্রাভার্স অ্যাটাচমেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা বিভিন্ন লেদ অ্যাক্সেসরিজ সম্পর্কে জানব। লেদ অ্যাক্সেসরিজ হলো লেদ মেশিনের ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ বা পার্টস বা ডিভাইস, যার সাহায্যে আমরা বিভিন্ন রকম জব ধরতে পারি এবং ধরে বা টুলকে ধরে কাজ করতে পারি। সেটি হলো অ্যাক্সেসরিজ, লেদ মেশিনের বিভিন্ন অ্যাক্সেসরিজ। এই অ্যাক্সেসরিজের সাহায্যে আমরা কাটিং টুল ধরতে পারি বা জবকে ধরতে পারি, ধরে আমরা জবটাকে সম্পন্ন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাক্সেসরিজগুলোর মধ্যে হচ্ছে এক নম্বরে লেদ চাক, দু নম্বরে ড্রিল চাক, তিন নম্বরে কোয়ালেট চাক, চার নম্বরে লেদ সেন্টার, পাঁচ নম্বরে লেদ ডক, ছয় নম্বরে টুল পোস্ট, সাত নম্বরে ম্যান্ড্রেল, আট নম্বরে ফেস প্লেট, নয় নম্বরে স্টাডি রেস্ট, দশ নম্বরে ফলোয়ার রেস্ট, এগারো নম্বরে ম্যাগনেটিক চাক। এই অ্যাক্সেসরিজগুলোর সাহায্যে লেদ মেশিনের কাজের গতি বৃদ্ধি পায়, কারণ আমরা জবকে ধরে বা টুলকে ধরে কাজগুলো সম্পন্ন, জবের কাজগুলো সম্পন্ন করি বলে এই অ্যাক্সেসরিজগুলো দিয়ে কাজ যখন করতে যাই তখন কাজের গতিটা একটু বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই অ্যাক্সেসরিজগুলো কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে হলো লেদ চাক সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীরা, লেদ চাক, দুই রকমের লেদ চাক আছে, একটা হলো ফোর জ আর একটা হলো থ্রি জ। থ্রি জকে ইউনিভার্সাল চাক বলা হয় এবং ফোর জকে ইন্ডিপেন্ডেন্ট চাক বলা হয়, কারণ থ্রি জ চাকটা একটা জকের যদি আমরা স্ক্রু টাইট দিই তাহলে দেখা যায় যে তিনটা জয়ই সেন্ট্রালি চলে আসে, আর ফোর জ সেন্ট্রালি করতে গেলে
ইন্ডিপেন্ডেন্ট মানে আলাদা আলাদা ভাবে ওটা স্ক্রুটা টাইট দিয়ে জটাকে আস্তে আস্তে এনে জবের সেন্টারে এনে জবকে বাঁধতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, ড্রিল চাক, ড্রিল চাকটা ড্রিল মেশিনে একদম ফিক্সড করে দেওয়া থাকে, এটা আমরা লেদ মেশিনও ব্যবহার করে ড্রিলের কাজ সম্পন্ন করতে পারি। এই ড্রিল চাকের মধ্যে ড্রিল বিট আটকিয়ে আমরা যখন জবকে ড্রিল করব, সেই ক্ষেত্রে আমাদের এই ড্রিল চাকের অ্যাক্সেসরিজটা লেদ মেশিনে ধরে আমরা কাজটাকে সম্পন্ন করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, কলের চাক, কলের চাক হলো যখন আমরা টুল হোল্ডারকে বা টুলকে ধরতে যাব, সেই ক্ষেত্রে আমাদের টুলটাকে স্ক্রু টাইট দিয়ে ধরতে হয় না, অটোমেটিক্যালি এটা ধরে রাখে। এই জন্য এই কলের চাকের ব্যবহার খুবই জনপ্রিয়, আর কলের চাক ব্যবহার করে আমরা টুলকে অতি সহজে ধরতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, লেদ সেন্টার, লেদ সেন্টার হলো জবকে ধরে রাখার একটা অ্যাক্সেসরিজ যা টেলিস্টকের সাথে আটকানো থাকে। এই লেদ সেন্টার দু রকমের, একটা হলো লাইফ সেন্টার। লাইফ সেন্টারটা ক্ষেত্রে এই অংশটুকু ঘূর্ণনশীল, আর একটা হলো ডেড সেন্টার। ডেড সেন্টারটা পুরাটাই সলিড, এক্ষেত্রে ওটা জব ঘুরবে, ওই সেন্টারটা ডেড সেন্টারটা ফিক্স থাকবে, আর লাইফ সেন্টারটা জবের সাথে এর একটা অংশ ঘুরতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, লেদ ডক, লেদ ডক দিয়ে অসম আকৃতি বা অসম আকারের কোনো জব, লম্বা কোনো জবকে আটকে যদি টার্নিং করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে লেদ ডক ব্যবহার করা হয়। লেদ ডকও জবকে ধরে রাখার এক ধরনের একটা সাপোর্ট যা লেদ ডক নামে পরিচিত। প্রিয় শিক্ষার্থীরা, টুল পোস্ট, টুল পোস্ট নাম থেকে আমরা বলতে পারি এটা টুল ধরে রাখার একটা অ্যাক্সেসরিজ। টুল এখানে বেঁধে আমরা জবকে টার্নিং করার জন্য এই টুল পোস্ট ব্যবহার করা হয়, টুলকে ধরার জন্যই এটা নাম হয়েছে টুল পোস্ট। প্রিয় শিক্ষার্থীরা, ম্যান্ডেল, ম্যান্ডেল হলো যখন কোনো হলো জবকে ধরতে হয়, সেক্ষেত্রে এই জবটা, এই হলো ওয়ার্কপিস, এই হলো শেপ, এই ম্যান্ডেলের মধ্যে এই জবটাকে আটকিয়ে জবটাকে যদি কোনো কাজ করার প্রয়োজন হয়, টার্নিং বা করার প্রয়োজন হলে, সেক্ষেত্রে ম্যান্ডেলের মধ্যে এই হোল আকৃতির যে জবটা সেটাকে বেঁধে জবের কাজ সম্পন্ন করা হয়। ফেস প্লেট, প্রিয় শিক্ষার্থীরা, ফেস প্লেট হলো যখন কোনো জবের ব্যাস একটু বড় হয়, বেশি থাকে, সেক্ষেত্রে জবকে ধরার জন্য এই প্লেটটা হেডস্টকের সাথে সংযোজন করে রাখা হয় এবং সেক্ষেত্রে জবকে অতি সহজে ধরা যায়। প্রিয় শিক্ষার্থীরা, স্টেডি রেস্ট, স্টেডি রেস্ট হলো যখন কোনো বৃহৎ আকারের জবের ফেসিং করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের এই বাহিরে এসে, এই হলো টেডি রেস্ট, স্টেডি রেস্ট। এর ক্ষেত্রে জবকে আমরা বেঁধে যখন কাজ করব, সেক্ষেত্রে বাহিরে যখন ফেসিং করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আর বৃহৎ আকারের যে দৈর্ঘ্যের যদি কোনো বড় জব হয়, সেক্ষেত্রে এটা ধরে রাখার জন্য এই স্টেডি রেস্ট ব্যবহার করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, ফলোয়ার রেস্ট, ফলোয়ার রেস্ট হলো কোনো জবের ব্যাসের চাইতে দৈর্ঘ্য যদি বড় হয়, সেক্ষেত্রে এই ফলোয়ার রেস্ট ব্যবহার করা হয়, আর এই ফলোয়ার রেস্ট ব্যবহার করার কারণে জবটা বেঁকে যাওয়া থেকে আমরা রক্ষা করতে পারি। কারণ দৈর্ঘ্য অনেক বেশি হলে, যদি ব্যাস কম থাকে, দৈর্ঘ্য বেশি থাকে, সেক্ষেত্রে এই ফলোয়ার রেস্ট ব্যবহার করে জবটাকে আমরা টার্নিং করতে পারি, থ্রেড কাটতে পারি, সেক্ষেত্রে ফলোয়ার রেস্ট ব্যবহার না করলে জবটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রিয় শিক্ষার্থীরা, ম্যাগনেটিক চাক, নাম থেকেই আমরা বুঝতে পারি এটা ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের মাধ্যমে ম্যাগনেট উৎপন্ন করে এই চাকটা দৃঢ়ভাবে টেবিলের সাথে সংযোজন করা থাকে এবং কার্যবস্তুকে শক্তভাবে ধরে রাখে। এক্ষেত্রে কোনো আলাদা কোনো ডিভাইসের বা আলাদা কোনো স্ক্রু বা নাট বোল্টের প্রয়োজন হয় না, এই জন্য এই ম্যাগনেটিক চাকটা খুবই জনপ্রিয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের আলোচনা থেকে আমরা যা শিখতে পারলাম তা হলো লেদ মেশিনের বিভিন্ন অ্যাটাচমেন্ট সম্পর্কে জানতে পারলাম, লেদ মেশিনের বিভিন্ন অ্যাক্সেসরিজ সম্পর্কে জানতে পারলাম। লেদ মেশিনের অ্যাটাচমেন্টগুলো আমরা যখন সংযোজন করে
বিভিন্ন জবকে সম্পন্ন করতে পারে, বিভিন্ন আকারের আকার আকৃতি বা বিভিন্ন জব, যেরকম যেমন মিলিং মেশিনের ক্ষেত্রে আমরা মিলিং অপারেশন করতে পারি, কিন্তু এখানেও এসে আমরা এই মিলিং অ্যাটাচমেন্ট ব্যবহার করে মিলিংয়ের কাজ সম্পন্ন করতে পেরেছি। গিয়ার কাটিং অ্যাটাচমেন্ট ব্যবহার করে মিলিংয়ের ক্ষেত্রে আমরা গিয়ার কাটতে পারতাম, কিন্তু লেদ মেশিন দিয়ে আমরা গিয়ার কেটেছি। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে ট্রাভার্স, র্যাপিড ট্রাভার্স অ্যাটাচমেন্ট ব্যবহার করে আমরা যখন ক্যারেজকে দ্রুত সরানোর জন্য ব্যবস্থা করেছি, এই সমস্ত অ্যাটাচমেন্টগুলো আমরা ব্যবহার করে আমাদের কাজের গতিকে ত্বরান্বিত করে আমরা কাজটাকে সম্পন্ন করতে পেরেছি। আর প্রিয় শিক্ষার্থীরা, আর হলো লেদ অ্যাক্সেসরিজ। লেদ অ্যাক্সেসরিজ হলো লেদের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ, যা সাহায্যে আমরা জবকে ধরতে পারছি বা আটকিয়ে রেখে জবকে আমরা কাজ জবের কাজকে আমরা সম্পন্ন করতে পেরেছি। যেমন লেদ চাক, ড্রিল চাক, কলের চাক, ম্যান্ড্রেল ইত্যাদি। তবে লেদ চাকের মধ্যে আমরা যখন কাজ করেছি, লেদ চাকের মধ্যে দু রকমের লেদ চাক ব্যবহার করেছি, সে একটা হলো 3-জ চাক আর একটা হলো 4-জ চাক। প্রিয় শিক্ষার্থীরা, আরও কিছু আমরা অ্যাক্সেসরিজ ব্যবহার করে বিভিন্ন কাজগুলো আমরা লেদের মাধ্যমে লেদের সম্পন্ন করতে পেরেছি। সুতরাং আমরা এই অ্যাক্সেসরিজ সম্পর্কে যদি জানতে পারি আর অ্যাটাচমেন্ট সম্পর্কে ভালোভাবে যদি জানতে পারি, তাহলে আমরা লেদ মেশিন দিয়ে অনেক কাজ সম্পন্ন করতে পারবো। যে সমস্ত কাজগুলা বিভিন্ন মেশিন দিয়ে সম্পন্ন করতে হইতো, সেটা একটা মাত্র লেদ মেশিন দিয়ে এই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের উপর ভিত্তি করে ছোট্ট একটি বাড়ির কাজ, সেটা হলো লেদ মেশিনের বিভিন্ন অ্যাটাচমেন্টের নাম এবং এর কাজ লিখে ইনস্টিটিউট খোলার পরে বিষয় শিক্ষককে অবশ্যই সেটা দেখাবে এবং সেটা মূল্যায়ন করার জন্য অবশ্যই তাকে দেখাবে, পরবর্তীতে তার মূল্যায়ন করে তোমাদের জানাবে। আশা করি আজকের ক্লাসটি সবার ভালো লেগেছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।